Oi. আসসালামু আলাইকুম হ্যালো গাইস মাইনক্রাফটে আরো একটা সার্ভাইভাল সিজন নতুন গেম প্লেতে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো লাস্ট এপিসোডে আমরা দেখছেন পিছে যে ট্রি হাউসটা আছে এটা মানে অর্ধেক বানাইছি আর উপরে আমরা ছাদটা এখনো কমপ্লিট করি নাই কারণ আমরা যদি ছাদটা কমপ্লিট করে ফেলি তাহলে আমরা ইলাইটটা নিয়ে ল্যান্ডিং করতে অনেক কষ্ট হবে অনেকে ভাবতেছেন ইলাইটটা কোথায় সমস্যা নেই আমরা ইলাইটটা আগামী এপিসোডে আশা করি নিয়ে আসবো আমার টার্গেট আছে যে আর দু একটা এপিসোডের মধ্যে আমরা যেন এই লাইটারটা নিয়ে আসতে পারি পাশাপাশি একটা সিটি বানাবো তো এই এর জন্য আমি এটা উপর মানে টাইমও ওয়েস্ট করতেছি না এটা আপাতত বেসিক অবস্থায় ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন কেন প্রতিদিন আমরা এরকম গেম প্লে নিয়ে হাজির হবো আপনাদের কাছে তো আজকে আমরা ভাবতেছি ফার্মিং করব কেন আমাদের খাবার অনেক শর্ট পড়তেছে ফার্মিং করব প্লাস আমরা আজকে মাইনিংও যাব কেন টুকটাক আমাদের কাছে কোনো আরমান নাই আপনার ভালো সোয়াড নাই বা এক্স নাই তো এগুলো আজকে আমরা বানায় ফেলবো আমাদের বিলেজার কোথায় পুরো ভিলেজ তো খালি হয়ে গেছে আয় হায় ভিলেজার ও আছে আছে একটা দুইটা পাইছি দুইটা থাকলেই হবে মানে ওদের ফ্যামিলি বাড়ায় ফেলতে পারবো সেটার মুডটা কেমন লাগতেছে আমার একটু কমেন্টে জানাইন কেন আমার তো অনেক ভালো লাগতেছে সেটার মুডটা দেখতে খুব রিয়েলিস্টিক রিয়েলিস্টিক টাইপের লাগতেছে ও আচ্ছা তুমি এখানে আমিও তোমায় খুঁজতেছি তুমি কোথায় গেলা মানুষকে এ মারিস না আমাদের আরও একটা আসতেছে কোথায় এগুলো আওয়াজই পেয়েছে ও ভাই রাতের বেলা বেশি অন্ধকার হয়ে যায় রাতটা বেশি খারাপ আমি আগে যে ঘুম যাই তো আজকে আমাদের কাজ হলো আমরা ফার্মিং শুরু করে দিব কেন আমাদের খাবার দরকার প্লাস আমরা মাইনিংও যাব এখান থেকে আমরা লাভ দিয়ে দেখি তো ও ভাই লাইভ গেছে গা এই কিপারে কিপারে বেশি আমায় ডিস্টার্ব করতেছে এ ফুর চাপড়ি চাপড়ি চাপ বেশি ডিস্টার্ব করতেছে আমার বেশি বেসা বেশি ডিস্টার্ব করতেছে কিপারে আইসে আইসে ঠাস টাস ফুটিয়ে যাইতেছে আবে মন না আর আছে অভয় খাবার অবস্থা তো খারাপ তো আমরা একটা চ্যালেঞ্জ করব ভাবতেছি আমার একটু কমেন্টে জানাই চ্যালেঞ্জটা করলে কেমন হবে আমরা ভাবতেছি যে আমরা উইদাউট আর্মার এর সার্বভ সিরিজটা মানে খেলবো উইদাউট আর্মার কোনো আর্মার আমরা ইউজ করব না যেরকম খালি থাকবে ওরকমই খেলবো আর কি তো আমার কমেন্ট করে জানাই যে এরকম করতে পারলে কেমন হবে এই এটা এখানে অনেক বড়ই যাবে তো আচ্ছা বড় যত খাবার থাকবো তত ভালো আমাদের জন্য অটোমেটিক যে ফার্মগুলো আছে ওইগুলো বানাবো কিন্তু আপাতত না আপাতত আমাদের কাছে রিসোর্স খুব কম আছে তা আপাতত বেসিক যে ফার্ম যেভাবে ফার্মিং করা যায় ওইটাই করবো পরে আস্তে ধীরে আমরা ধরলে আপনার অটোমেটিক ফার্ম যেগুলো আছে ওইগুলো বানায় ফেলবো ডান একটা বেসিক এরিয়া নিয়ে নিলাম আমরা শট পরিষ্ ও পরে নাইকা শর্ট পরে নাইকা কারণ আমাদের আর দু তিনটা গেট হইলে অ্যান আফ চারটা তো হইতেও পারে শুরু গেছে বৃষ্টির সময় এরকম অন্ধকার যায় যে আয় হায় পুরো হ্যাঁ ভাব চলে আসছে পুরো অন্ধকার হয়ে গেছে জায়গা তো আমাদের গেট লাগানো শেষ এখন ঠিক আছে মানে একটু আলো আলো আসতেছে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল জায়গাটা এখন আমাদের দরকার হলো এনিমেল এনিমেল আনতে যাবে এখানে আমি কিছু ইয়া দেখছিলাম আপনার কোল দেখছিলাম এখানে কোলটা আছে আবার কোল লাগবে কিছু টুকটাক মাইনিং করা দরকার আমাদের কেন আমরা আয়রনের আপনার সোয়াড বা পিকে এগুলো দরকার আপনার ইস্ট্রণ এগুলো দিয়ে ভাঙতে অনেক টাইম লাগতেছে তো এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন তো অবশ্যই একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ভাইকে সাপোর্ট করিয়েন কেন এরকমই গেম প্লে নিয়ে আমরা ডেলি চলে আসবো আর জিটিএ ফাইভে যদি স্টোরি মুড কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই কেন আমরা জিটিএ ফাইভে স্টোরি মুড কন্টিনিউ করবো ভাবতেছি আমরা এখান থেকে ওদের খাবার কিছু চুরি করে নিয়ে আগে এখান তো রে ভালোবাসা তো শুরু হয়ে গেছে হ্যাঁ 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 বুঝছি আচ্ছা ওদের খাবার দেওয়া যাবে এখান থেকে কিছু খাবার দিই কেন ওরা ওদের প্রোটাকশন বাড়াইতে থাকুক হ্যাঁ আলু 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 খাইতে থাক আর নিজেদের বাড়ায় কেন একবার যদি ওরা মরে যায় তাহলে আমার কপালে দুঃখ আছে ওদের আবার যে খুঁজে আনতে হবে আরেকটা ভিলেজ ঠিক খুঁজে তারপর ওরা ভিলেজার আনতে হবে আমি আমার ঘর বানানোর কারণই হলো এখানে যেন ভিলেজার আমি পাই ও এখানেও কোল আছে কোলগুলো এখন যে ইম্পর্ট্যান্ট কি বলবো বাজি রাত হয়ে যেতেছে চলেন যে আমরা ঘুম যাই কেন রাতে এখানে কাজ করাটা আমার জীবনের জন্য ঝুঁকি হয়ে যাবে অদের ঘরটার লাইটিংটা সুন্দরই হয়েছে এখনো আমরা প্রপারভাবে কিছুই করি নাই কিন্তু ভালোই লাগতেছে সেটার মোডে খেলতে মজাই এরকম সব কিছু রিয়েলিস্টিক লাগে চলেন সবার আগে যে আমরা ঘুম যেয়ে আসি আমাদের বোটও বানাইতে হবে এনচাইনমেন্টের জিনিসপত্র তাড়াতাড়ি করতে অনেক কিছু করতে হবে করার শেষই নেই যত ফাস্ট পারে আমাদের নিজেদের আপডেট করে ফেলতে হবে আর আমার কমেন্ট করে জানায়েন যে আমরা চ্যালেঞ্জটা করব কি না কেন এখন আমি আপনারা যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি চ্যালেঞ্জটা করব না যদি বলেন হ্যাঁ করতে তখন তাহলে আমরা চ্যালেঞ্জটা কন্টিনিউ করব উইদাউট এনি আর্মার আমরা পুরো সারোভেল সিরিজ খেলবো কোনো আর্মার পরা যাবে না হ্যাঁ সোয়ার টোয়ার্ট এগুলোই করা থাকবে কোনো আর্মার টানমার কোনো কিছু থাকবে না আসো আমরা আজকে ভেড়া নিয়ে যাই সবার আগে এ না তার ডিসটাব অনেক লেট করতেছে তো আমরা আমাদের প্রথম শিপ নিয়ে আসছি এখন যে আরেকটা শিপ লাগবে আমাদের তো চলেন আরেকটা শিপ নিয়ে আসি আমরা তো ফাইনালি আমরা আমাদের ফার্মিং শুরু করে দিয়েছি ফার্মে সব জিনিস নিয়ে আসছি এনিমেল নিয়ে আসছি আপনার কাউ নিয়ে আসছি পিগ নিয়ে আসছি তারপর আপনার শিপ নিয়ে আসছি এরপরে চিকেনও নিয়ে আসছি আমরা এখন এগুলা খালি বাড়াইতে হবে যত বাড়াইতে পারবো তত আমাদের খাবারে ভালো হবে খাবার সঠই পড়ব না কখনো কিরে ওয়াটা বাগের নেই ওয়াটা বাগের ছাড়া আমি আপনার ইয়া পারবো না এই মারে এই থুতুমার আসবে এই এই বিয়াদো এই পিয়া তো বেশিকা এই আচ্ছা আরেকটা মারা ঠিক না তো আমাদের কাছে বাকেট নাই ওয়াটার ছাড়া আমরা আপনার ফার্মিং করতে পারবো না এই টেস্টে ভিতরে ওদের যে খাবারগুলো লাগবে ওইগুলো সব রাখি দিব ওইখানে আমাদের এখন ব্যাকপ্যাক প্যাক মোলটা খালি হয়ে গেছে এখন আমাদের কিছু টুল বানাইতে হবে যেমন আমাদের এক্সের অবস্থা খারাপ পিক এক্স তো আসে পিক এক্স আর লাগবে না আমরা টর্চ বানায় ফেলি টর্চ কতগুলো হবে উট তো অনেকগুলো নিয়ে আসছি আমি এতগুলো উট আশা করি লাগবে না আমরা উট কিছু রাখি দিই চলেন আমরা এখন মাইনিং এ যাই কেন মাইনিং করাটা অতিরিক্ত জরুরি আমাদের জন্য এখানে একটা কেভ দেখছি আমি আচ্ছা আমার ইয়াটা করি ল্যান্টনটা হাতে নেই আমরা হ্যাঁ এখন ঠিক আছে ভাই ওয়ান এক্সপিতে কিভাবে বাঁচলাম আল্লাহই জানে অবস্থা দেখছেন আমার হাটে অবস্থা দেখেন ছাড়াও তো কোনো মতো ফাইটই করা যেতেছে না ওই আবার কিপারও নিচে আছে তুই না তুই উড়িস না আমি খালি এক এটা তো বললে প্লেস করে দিলাম আই হ্যাঁ ভাবলাম আরো সুন্দর করে মাইনিং করব এ না তুই উপরে আসিস না ভাই আসিস না আসিস না আসিস না তুই আইস না তুই আইস না ওদিকে ফুট ওদিকে ফুট ফুটলই শেষ ফুট বই আমি ল্যাংটন হাতে নেই আমার আগে খাবারটা ফুল করা দরকার হ্যাঁ আয়রনে কিছু আয়রন পাইলেই হবে আমাদের বেশি লাগবে না আমরা আর মাঠটা বানাইতে পারি এরকম আয়রন পাইলেই হবে ভাই এক এক্সপিতে বাঁচিয়ে গেছি এক এক্সপি না হাফ হাটে হাটে পুরা হাট খাই ফেলছিল পুরা এদিক দিয়ে আর আছে ওদিকে যাওয়া যাবে তো ওই আমার দোস্ত সব বড় নিচে নিচে আস্তে আস্তে যাওয়া যাবে আমাদের সোয়ার তো আনি নেই আমি বাহ আর কত নিচে যাওয়া যাব তো শেষই হইতেছে না টস যদি না লাগাই তাহলে জমবি স্ফুন হইতেই থাকবে ও আমরা একটা কেবে চলে আসছি কিন্তু কেবটা তো অনেক চিকুন হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে তো ভাই অনেক কষ্টে আসছি একটা কেব না কেব নামে কলঙ্ক ফাইনালি আমরা কেবের ভিতর চলে আসছি কিন্তু এখানে তো জমবির তো অভাব নাই ভাই ডিস্টার্ব না হরিস দাঁড়া এক মিনিট আমি তো করে আসতে দিলে মারতেই গো আমার মারবি না আমার মারবি না এমনি আরমারটা আমার কিছু নাই মারলে আমার হেলথ যেতে থাকবো দাঁড়া হ্যাঁ শেষ ও আমি তো অনেক বড়ো কেবে চলে আসছি বললার ওই যে আয়রন পাই গেছি আমরা এখানে আয়রন আড়াস আয়রন 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 আপাতত আয়রন নিয়ে ইয়া করি এখানে আয়রন আছে আয়রনগুলো নিয়ে নিই আমরা ওহ প্রথম আয়রন পাইলাম আমরা মাইনিং করতেছি আয়রন ফার্মও বানায় ফেলবো কিছু দিন পর কিন্তু তাও আয়রন দরকার তখন আমার আয়রন লাগবে কিছু তো এর জন্য মাইনিং করতে চলে আসছি কেন আমাদের বেসিক আর্মার যদি না থাকে তাহলে একটু আগে আমি মরে গেছি একটু আগে আমার আপনার এই ত্রিপায়ারে এসে আমার আশেপাশে ফুরিয়ে গেছে আমি শেষ তো প্রথমবার মরছি আমি তো এর জন্য আমাদের বেসিক আর্মার যেটা লাগবে ওটা বানায় ফেলা দরকার এখান থেকে কোল কিছু কালেক্ট করে ফেললাম আয়রন তো আরো দেখছিলাম আমাদের আয়রনগুলো কই আরো দেখছিলাম যে এই যে আয়রন আয়রন একটা ফেলবো নাকি ভাবতেছি এটা উপরেও আয়রন আছে হ্যাঁ আয়রন দেখলাম ও এক জায়গাতে মানি কলা দু তিন জায়গাতে পাইতেছি দেখতেছি আয়রন একটা পিকেক্স বানাই ফেলি মাইনিং করতে যখন আসছি আয়রনে একটা পিকেক্স এর জন্য কি লাগবে এটা নিচে রাখো স্টিক নাই দুই তিন চার কতগুলো স্টিক লাগবে আয়রন কোথায় আচ্ছা আয়রনের পিকেক্স এর জন্য আগে আমাদের ফার্নেস লাগবে ফার্নেস তারপর অর্ধেক এখানে দিলাম এখানে কোল এখানে অর্ধেক দিলাম এখানে কোল এখন এগুলা আপনার ফার্নেস হইতে থাকুক আমরা দেখি আর আয়রন পাওয়া যায় কি না এখানে আস এখানে আয়রন আছে আয়রন না হ্যাঁ আয়রন আমিও তো করছি রে টুকর টুকর আওয়াজ হয় কিসের জন্য একটা সোয়াডও বানায় ফেলতে হবে আমার সোয়াড নাই নিচে তো কিছুই নেই আরেকটা আসতেছে কোথা থেকে ও ভাই একটা না দুইটা না চারটা আসতেছে একসাথে কিরে বাজে প্রথমবার মাইনিং করতে আসি একটু তো ছাড় দে প্রথমবারে তো ছাড় দেওয়া দরকার এছা আর সারা স্কালিটন কি প্যারাডা জিতাছে আমারে তো তোরা আমি একদিন দৌড়ব হট হট তোরা একদিন এমন মারা মারমু ভাই আমার খাবার তো একটা গায়েবি করে লেগেছে চারটা হাট শেষ হ্যাঁ হ্যাঁ আমার খাবার শেষ আয় হায় এখন তো মানে আর কিছু করার নেই এখান থেকে হবে আমরা এখান থেকে আগে বেসিক আর্মার যেটা আছে এটা বানায় ফেলি এরপরে এটা বানায় ফেলি আর কিছু বানানো যাবে না আমরা আমাদের দুইটা আমার পিস বানাইতে পারছি আয়রন তো পাওয়া শট আমার এখানে খাবার নেই আর খাবার ছাড়া এখানে তো টিকাই অসম্ভব খাবার নিয়ে আবার আসতে হবে আমাদের মাইনিং করার জন্য উপর আয়রন দেখা যাইতেছে না আয়রন দেখা যাইতেছে না এখন আমাদের ব্যাক টু হোম চলে যেতে হবে আশেপাশে আর কিছু আয়রন হইলে তো মানে আট দশ পনেরোটা আয়রন হইলে অ্যান আপ বাজির সেরার মোটে এটা চোখগুলো দেখতে গেরকম লাগতেছে দেখতেছেন আমার এরোটা বলে যদি ওর কাছে নিয়ে যায় আমার এখানে ইন্তেকাল করে দিব এটা কনফার্মা হর হর তা না তো আমরা এখন বাইরে চলে যাই দা ওয়াটার আসলো কোথা থেকে ও এখানেও আয়রন আছে ভাই যেতে যেতে কিছু আয়রন নিয়ে যাই খালি কেউ নামলে ওই ফুরিস্তা না ভাই কি বাচ্চাটা বাঁচছি আমার তো এনে অবস্থা খারাপ হয়ে যেত কি রে বাজি আর কটা আবি তোরা থাক আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে যাইগা বাজি এখানে থেকে লাভ নাই চলেন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই ভাই আমার হেলথের অবস্থা বেশি খারাপ আমার হেলথ দেখছেন ও ভাই আগে এখান থেকে হেলথের কিচ্ছু নাই আমার কাছে কিছু নাই কিছু কিছু তো খাইতে দে তো রটন ফ্লাস্ক খাইয়া বাঁচতে তো পারবো মনে হয় না যতটুক হেলথ বাড়ানো যায় বাড়ায় ফেলি কাঙ্গালিমে আটা গিলা কথা আছে না এরকম আমি আমার অবস্থা এমনিই খারাপ এর মধ্যে খালি ড্যামেজ খাইতেছি ও ফাইনালি বেরোয় গেছি ঢুকলাম কোন দিক দিয়ে বেরোলাম কোন দিক দিয়ে আমার খাবার দরকার খাবার 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 সবার আগে খাবার দরকার ওই কী রে এমনি টর্চে শর্ট পড়তেছে নি এর মধ্যে আবার টাস টাস দেখতেছি লাগাইতেছে এখানে কিছু টর্চ লাগানো দরকার আমার রাতের বেলা না বেশি অন্ধকার হয়ে যায় এখানে একটা লাগাই দিই এখানে একটা ওদের আগে খাওয়াবো আসো 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 খাও 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 তোমরাও খাও খাওয়া শেষ এখন তুমি এদিকে আসো তুমিও এদিকে আসো দুইটা তুমিও আসো তিনটা তুমিও আসো চারটা তুমিও আসো পাঁচটা আর কই বড়ো রাখ হ্যাঁ চলে আসো শেষ আমাদের খাবারের প্রবলেম টর্চ এখানে অর্ধেক রাখলাম এখানে কোল অর্ধেক রাখলাম ও ষোলোটা হয়ে গেছে এখানে আটটা এখানে আটটা তো আমরা আমাদের ফার্মে কাজ শুরু করেছি এখন আর আশা করি আমাদের খাবারের কোনো প্রবলেম হবে না তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন আবারও দেখা হবে নতুন একটা গেম প্লে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ